আমরা জানি যে যখন লাস্টে পয়েন্টের পরে মানে ক্যালকুলেশনের শেষে যখন ফাইভ থাকে সেটাকে আমি দুই দিয়ে গুণ করলে একটা জিরো আসে কিন্তু সব সময় তো শেষে ফাইভ থাকবে এমন কোনো কথা নেই যেমন মনে করো আমার কাছে যদি থাকে পয়েন্ট ফোর এইট এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই এখন এখানে যেহেতু লাস্টে পয়েন্টের পরে লাস্টে শেষে পাঁচ নাই তাহলে আমি জীবনেও কিন্তু জিরো আসবে না কারণ যতবারই দুই দিয়ে গুণ করি হুম আটকে দুই দিয়ে গুণ করলে হবে ষোলো সো আলটিমেটলি শেষ আছে ছয় ছয়কে দুই দিয়ে গুণ করলে পাবো বারো তার মধ্যে শেষ আসবে দুই তারপর আসবে চার আবার আট এভাবে করে চলতে থাকবে সো জিরো তো সবসময় আসবেই না এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব তো এই ধরনের অঙ্ক প্রসেস প্রথম প্রসেসটা আমি একটু দেখাই যে কি করতে হবে মনে করো আছে পয়েন্ট আগের মতো করি আমরা দুই দিয়ে গুণ করব হ্যাঁ দুই দিয়ে গুণ করে গুণফলটা এখানে লিখব পূর্ণ সংখ্যাটা বাইরে লিখবো পয়েন্টের পাটে এখানে লিখবো যেমন পয়েন্ট ফোর এইট এটাকে দুই দিয়ে গুণ করলে পাবা জিরো পয়েন্ট নাইন সিক্স হ্যাঁ এবার পয়েন্ট নাইন সিক্সকে দুই দিয়ে গুণ করলে পাবা ওয়ান পয়েন্ট নাইন টু ওয়ান পয়েন্ট নাইন টুকে দুই দিয়ে গুণ করলে পাবা ওয়ান পয়েন্ট এইট ফোর তারপরে পাবা ওয়ান পয়েন্ট সিক্স এইট ওয়ান পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট সেভেন টু তারপরে জিরো পয়েন্ট সেভেন টুর পরে পাবা ওয়ান পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট এইট এইট ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ টু এভাবে করে দেখো চলতে থাকবে তারপর পাবা ওয়ান পয়েন্ট জিরো ফোর তারপরে জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট থ্রি টু তারপরে পাবা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর ওয়ান পয়েন্ট টু এইট জিরো পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট নাইন সিক্স আচ্ছা খেয়াল করে দেখো আলটিমেটলি কিন্তু আবার আগের জায়গায় আমরা পৌঁছে গেছি তাহলে আমরা কি এটা কন্টিনিউ করবো বারবার না আমরা এতটুকু কন্টিনিউ করার দরকার নেই যেহেতু এটা বারবার রিপিট হতে থাকবে সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে চারবার বা পাঁচবার করার পরে ডট 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 দিয়ে দেবা মানে হচ্ছে আমরা এরকম লিখতে পারি যে পয়েন্ট জিরো চারটা ওয়ান জিরো ডট 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 ব্রেকের টু এটা করতে পারো আর যদি তুমি দেখো যে তিনবারের পরে বা চারবারের পরে রিপিট হচ্ছে বারবার তখন তুমি ওই চার ঘর দিয়ে পৌন চিহ্ন দিয়ে দিলা যে এই মানগুলো বারবার রিপিট হবে সো এটাই ছিল অ্যান্সার যদি শেষে তুমি জিরো মানে ফাইভ না থাকে অর্থাৎ জিরো জিরো যদি না আসে সেই ক্ষেত্রে আমরা ডেসিমেল থেকে বাইনারি ফ্র্যাকশন কিভাবে কনভার্ট করব তো আমরা গত কয়েকটা পর্ব মিলে এতক্ষণ পর্যন্ত আশা করি যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায় পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যাগুলো খুব ভালোভাবে শিখছি এবং আমরা এখন নেক্সট অকটালে কনভার্ট করা যায় আমরা প্রথমে ইনটিজার পার্টের জন্য শিখবো এরপর হচ্ছে আমরা ফ্র্যাকশন পার্টের জন্য শিখবো